and not that they are killing Bangladeshis who are just at the border areas. They are coming inside of Bangladesh, attacking Bangladeshis, taking away their cattle, their kind of livestock. কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে বিদ্ধ হয়ে আধ ঘন্টা ছটফট করে মারা যায় কিশোরী ফেলানী খাতুন। পরে ফেলানীর নিথর দেহ পাঁচ ঘন্টা ধরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। 2015 থেকে 19 সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তে 150+ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত 5 বছরে গড়ে প্রতি 12 দিনে একজন বাংলাদেশি হত্যার শিকার হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। আর এই 2020 সালের জানুয়ারি মাসেই অন্তত 12 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে। বিএসএফ এক বর্বর জঙ্গি গোষ্ঠীর রক্তপিতা। জঙ্গি, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, শব্দগুলো কি চেনা চেনা লাগছে আপনার? চেনা চেনা লাগারই কথা, কারণ প্রতিদিন পত্রিকার পাতা উল্টলেই আপনি এই শব্দগুলো দেখছেন, টিভি খুললেই এই শব্দগুলো আপনার কানে বিদ্ধ হচ্ছে। অনেক জঙ্গিবাদ বিরোধী শর্ট ফিল্মও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে দেখানো হচ্ছে কলেজ ভার্সিটির ছাত্ররা গানবাজনা ছেড়ে দিয়ে দিনদার হয়ে ভয়ঙ্কর জঙ্গিতে পরিণত হচ্ছে। তাগুত রাষ্ট্রযন্ত্র ও শয়তানি মিডিয়ার ব্যাপক অপপ্রচারের ফলে জঙ্গি শব্দটি শুনলেই আপনার চোখে ভেসে ওঠে মাদ্রাসার কোনো ছাত্র বা কোনো আলিম কিংবা কলেজ ভার্সিটির কোনো দিনদার ছাত্র। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন জঙ্গি শব্দ শুনলে আপনার চোখে ভেসে আসা এই লোকগুলোই কি আসলে জঙ্গি? তাগুত সরকার ও তার পোষা শয়তানি মিডিয়া কি আপনাকে সঠিক তথ্য দিচ্ছে, নাকি আপনার চোখে ধুলো দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে আর আসল জঙ্গিদেরকে আপনার চোখ থেকে আড়াল করে রাখছে? প্রিয় দর্শক, একটু ভেবে বলুন তো, জঙ্গি বলতে আপনি কি বুঝেন? আপনি হয়তো বলবেন যারা নিরপরাধ মানুষ হত্যা করে তারাই জঙ্গি, অথবা এর কাছাকাছি কিছু বলবেন, আমরাও আপনার সঙ্গে দ্বিমত করব না। তাহলে যারা যত বেশি নিরীহ মানুষ হত্যা করবে তারা তত বড় জঙ্গি হবে। কিন্তু তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া আপনাকে যেসব মানুষ দেখাচ্ছে তারা কি আসলেই কোনো নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত, নাকি আসল খুনি, আসল জঙ্গি, আসল উগ্রবাদী, অন্য কেউ বা অন্য কোনো গোষ্ঠী? আসল জঙ্গি গোষ্ঠীকে আড়াল করার জন্য তাগুত সরকার ও তার পোষা মিডিয়া আপনাদের চোখে ধুলো দিচ্ছে না তো? কখনো কি প্রশ্ন করেছেন নিজেকে? কখনো কি খবর নিয়েছেন প্রতিদিন দেশে যে অগণিত নিরীহ মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, প্রতিদিন যে অসংখ্য মাবন ধর্ষিতা হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, এগুলো কারা করছে, কোন বর্বর জঙ্গি গোষ্ঠীর হাতে ঝরছে দেশের নিরীহ মানুষের তাজা প্রাণ, কাদের হাতে ধর্ষিতা হচ্ছে আমাদের মা বোন, কারা লুণ্ঠন করছে আমাদের সম্পদ? প্রিয় ভাই বোনেরা, আপনাদের পরিচয় করিয়ে দেব একদল ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে, তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া যাদেরকে আপনাদের চোখ থেকে আড়াল করে রেখেছে। ভয়ঙ্কর রক্তপিপাসু এই জঙ্গি গোষ্ঠী হল ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। প্রিয় দেশবাসী, আপনারা হয়তো ভালো করেই জানেন মালাউন মুশরিকরা ভারতের মুসলিমদেরকে যেভাবে করায়ত্ত করে রেখেছে একইভাবে তারা বাংলার মুসলিমদেরকেও হাতের মুঠোয় নিতে চায়। তাই তারা আটঘাট বেঁধে মাঠে নেমেছে। এদেশে তাদের পদলেহী তাগুত হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়েছে। ভারতের জঙ্গি সংগঠন আরএসএসের আদলে এদেশেও তারা গড়ে তুলেছে কট্টরপন্থী হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। ভারতের গোয়েন্দা সংস্থারও দেশের সর্বত্র ছড়িয়ে দিয়েছে ষড়যন্ত্রের কুটিল জাল। এই মুশরিকদের ইঙ্গিতেই তাগুত সরকার পথে ঘাটে ব্যাপক হারে মূর্তি নির্মাণ করে এদেশকে পূজামণ্ডপে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতের জঙ্গি গোষ্ঠী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত বাঙালি মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিএসএফের জঙ্গি তৎপরতার একটি প্রামাণ্য প্রতিবেদন, বিএসএফের জঙ্গি তৎপরতার খতিয়ান। ভারতের মালাওয়ান জনগোষ্ঠী বিএসএফের জঙ্গি তৎপরতায় অতিষ্ঠ বাংলাদেশের সীমান্ত অঞ্চল। প্রতিদিন তারা পাখির মতো গুলি করে হত্যা করছে অসহায় বাঙালিদের, আবার কখনো পিটিয়ে আহত করছে, কখনো অপহরণ করে নিয়ে যাচ্ছে, কখনো আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, আবার কখনো দল বেঁধে সীমান্ত পেরিয়ে এসে এদেশের সম্পদ লুণ্ঠন করছে। 2011 সালে কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। অসহায় এই কিশোরীটিকে তার গুলি করে তার লাশ ঝুলিয়ে রাখে সীমান্তের কাঁটাতারে। প্রায় 5 ঘন্টার যন্ত্রণায় ছটফট করে
মারা যায় সে। নরপিশাচদের এই কেমন বর্বর নিষ্ঠুরতা, আজ আমরা বিএসএফ এর বর্বরতার একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানবাধিকার সংস্থা অধিকারের দেয়া তথ্য মতে 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে মোট 4,459টি। আমরা এখানে সালভিত্তিক পরিসংখ্যানটি তুলে ধরব। 2000 সাল, 2000 সালে ভারতের বর্বর বিএসএফ হত্যা করে 31 জন বাঙালিকে, আহত করে 17 জনকে, অপহরণ করে 106 জনকে এবং ধর্ষণ করে 2 জন নারীকে, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায় 13টি। 2001 সাল, 2001 সালে বিএসএফ হত্যা করে 84 জন বাঙালিকে, আহত করে 29 জনকে, অপহরণ করে 55 জনকে, ধর্ষণ করে 1 জন নারীকে, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায় 10টি। 2002 সাল, 2002 সালে বিএসএফ হত্যা করে 94 জন বাঙালিকে, আহত করে 42 জনকে, অপহরণ করে 118 জনকে, গুম হয় 30 জন এবং ছিনতাই ও লুণ্ঠনের ঘটনা ঘটে 12টি। 2003 সাল, 2003 সালে বিএসএফ হত্যা করে 27 জনকে, আহত করে 41 জনকে, অপহরণ করে 120 জনকে, ধর্ষণ করে 2 জন নারীকে, গুম হয় 7 জন আর লুণ্ঠন ও ছিনতাইয়ের ঘটনা ঘটে 8টি। 2004 সাল, 2004 সালে বিএসএফ হত্যা করে 72 জনকে, আহত করে 30 জনকে, অপহরণ করে 73 জনকে, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে 5টি। 2005 সাল, 2005 সালে বিএসএফ হত্যা করে 88 জনকে, আহত করে 53 জনকে, অপহরণ করে 78 জনকে, ধর্ষণ করে 3 জন নারীকে, এছাড়াও গুম হয় 14 জন এবং ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে 4টি। 2006 সাল, 2006 সালে বিএসএফ হত্যা করে 155 জনকে, আহত করে 121 জনকে, অপহরণ করে 160 জনকে, ধর্ষণ করে 2 জন নারীকে, গুম হয় 32 জন এবং সম্পদ লুটের ঘটনা ঘটে 9টি। 2007 সাল, 2007 সালে বিএসএফ হত্যা করে 118 জনকে, আহত করে 82 জনকে, অপহরণ করে 92 জনকে, ধর্ষণ করে 3 জন নারীকে, এছাড়াও গুম হয় 9 জন এবং ডাকাতির ঘটনা ঘটে 5টি। 2008 সাল, 2008 সালে বিএসএফ হত্যা করে 61 জনকে, আহত করে 46 জনকে, অপহরণ করে 81 জনকে, এছাড়াও ডাকাতি ও লুণ্ঠনের ঘটনা ঘটে 3টি। 2009 সাল, 2009 সালে নরপিশাচ বিএসএফ হত্যা করে 98 জন নিরীহ বাঙালিকে, আহত করে 77 জনকে, অপহরণ করে 25 জনকে, ধর্ষণ করে 1 জন নারীকে, এছাড়াও গুম হয় 13 জন বাঙালি এবং লুণ্ঠনের ঘটনা ঘটে 1টি। 2010 সাল, 2010 সালে বর্বর বিএসএফ হত্যা করে 74 জন নিরীহ বাঙালিকে, আহত করে 72 জনকে এবং অপহরণ করে 43 জনকে, এছাড়াও গুম হয় 2 জন এবং ডাকাতির ঘটনা ঘটে 1টি। 2011 সাল, 2011 সালে বিএসএফ এর হাতে নিহত হয় 31 জন বাঙালি, আহত হয় 62 জন এবং অপহরণের শিকার হয় 23 জন। 2012 সাল, 2012 সালে বিএসএফ নামক পিশাচের হাতে খুন হয় 38 জন বাঙালি, জখমী হয় 100 জন, অপহৃত হয় 74 জন, গুম হয় 1 জন, এছাড়াও তাদের হাতে লুণ্ঠনের ঘটনা ঘটে 9টি। 2013 সাল, 2013 সালে নরধম বিএসএফ এর হাতে নিহত হয় 29 জন বাঙালি, আহত হয় 79 জন, অপহরণের শিকার হয় 127 জন, ধর্ষণের শিকার হয় 1 জন নারী, এছাড়াও তাদের হাতে লুণ্ঠন ও ডাকাতির ঘটনা ঘটে 77টি। 2014 সাল, 2014 সালে রক্তপিপাসু মুশরিক বিএসএফ হত্যা করে 35 জন নিরীহ বাঙালিকে, আহত করে 68 জনকে, অপহরণ করে 99 জনকে, এছাড়াও গুম হয় আরও 2 জন। 2015 সাল, 2015 সালে বিএসএফ নামক হাইনার হাতে প্রাণ হারায় 44 জন নিরীহ বাঙালি, আহত হয় 60 জন, অপহৃত হয় 27 জন, এছাড়াও গুম হয় 1 জন। 2016 সাল,
2016 সালে বিএসএফ শয়তানদের হাতে নিহত হয় 29 জন অসহায় বাঙালি, জখমী হয় 36 জন এবং অপহৃত হয় 22 জন। 2017 সালে মুশরিক নরপিশাচ বিএসএফের হাতে প্রাণ হারায় 25 জন, আহত হয় 39 জন, অপহৃত হয় 28 জন। 2018 সালে নরপিশাচ বিএসএফ খুন করে 11 জন নিরীহ বাঙালিকে, আহত করে 24 জনকে এবং অপহরণ করে 16 জনকে। 2019 সালে রক্তপিপাসু বিএসএফ হত্যা করে 41 জন বাঙালিকে, আহত করে 40 জনকে এবং অপহরণ করে 34 জনকে। 2020 সালে নরপশু বিএসএফ খুন করে 51 জন অসহায় বাঙালিকে, আহত করে 27 জনকে এবং অপহরণ করে 7 জনকে। প্রিয় দেশবাসী, এখন 2021 সাল চলছে। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই 21 বছরে ভারতীয় মুশরিক জনগোষ্ঠী বিএসএফ সর্বমোট 1236 জন নিরীহ বাঙালি মুসলিমকে হত্যা করে, আহত করে 1145 জনকে, অপহরণ করে 1408 জনকে এবং ধর্ষণ করে আমাদের 15 জন মা বোনকে, এছাড়াও গুম করে ফেলে 111 জনকে এবং ডাকাতি ও লুণ্ঠনের ঘটনা ঘটায় 157টি। আপনারা জেনে আশ্চর্য হবেন, করোনা মহামারী চলাকালে যখন পুরো পৃথিবী শোকে স্তব্ধ, সেই করুণ মুহূর্তেও এই মালন জঙ্গি গোষ্ঠী বাঙালি মুসলিমদেরকে হত্যা করা বন্ধ করেনি। বাংলাদেশের ইতিহাসে গত 10 বছরে সর্বাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই নরপিশাচরা। ভারতীয় জঙ্গি গোষ্ঠী বিএসএফের বিগত 21 বছরের বর্বর জঙ্গি তৎপরতার আলোকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গত 21 বছরের এই খতিয়ান দেখার পর আপনাকে, হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাই, বলুন কারা জঙ্গি? তাগুত সরকার ও শয়তানি মিডিয়ার দেখানো কলেজ ভার্সিটির দিনদার যুবক, নাকি ভারতের রক্তপিপাসু হায়নার দল বিএসএফ? সিটিডিসির মিস্টার মনিরুল ইসলাম আর পুলিশের আইজিপি মিস্টার বেনজির আহমেদ সকাল সন্ধ্যায় যে জঙ্গি জুজুর ভয় দেখায়, সেই জঙ্গিরা কতজন নিরীহ মানুষকে হত্যা করেছে? আর এই ভারতীয় জঙ্গি গোষ্ঠী বিএসএফ কত নিরীহ মানুষকে হত্যা করেছে, কত নারীকে ধর্ষণ করেছে, কত মানুষকে অপহরণ করেছে, কত সম্পদ লুণ্ঠন করেছে, হিসেবটা একটু মিলিয়ে দেখুন। ভারতের পেইড এজেন্ট এই দুই মিথ্যুকের নির্লজ্জ জোচ্চুরি আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন টাকার বিনিময়ে তারা কীভাবে বাংলার মুসলিমদের সঙ্গে জালিয়াতি করছে। মিডিয়ার ধোঁকাবাজি ও সরকারের গাদ্দারি, তাগুত সরকার আর শয়তানি মিডিয়া প্রতিদিন অসংখ্য জঙ্গি নাটক মঞ্চস্থ করছে। দেশের কত নিরীহ যুবককে যে তারা এই নাটকের ভিলেন বানিয়ে নির্মমভাবে খুন করেছে, কলেজ ভার্সিটি কিংবা মাদ্রাসার কত অসহায় ছাত্রকে তারা কারাগারে টর্চার করেছে, কত প্রতিভাবান আলেমকে এরা গুম করেছে, তার কোনো হিসাব নেই। কিন্তু কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন, ভারতীয় জঙ্গি গোষ্ঠী বিএসএফের এত বর্বর জঙ্গি তৎপরতা নিয়ে কেন তাগুত সরকার ও মিডিয়া সোচ্চার হয় না? কেন তারা এই বর্বর জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো শর্ট ফিল্ম রিলিজ করে না, জনগণকে সচেতন করে না? এই প্রশ্নের উত্তর বড়ই সরল। জঙ্গিবাদী মূলত এদেশ থেকে ইসলামকে উৎখাত করার একটি ষড়যন্ত্র, তাই তারা নামাজ পড়াকে জঙ্গিবাদ বলছে, তাওহীদ ও শিরকের জ্ঞান অর্জন করাকে জঙ্গিবাদ বলছে, গান বাজনা ও ব্যভিচার পরিত্যাগ করাকে জঙ্গিবাদ বলছে, টাকনোর ওপর কাপড় পরাকে জঙ্গিবাদ বলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিএসএফের জঙ্গি তৎপরতা নিয়ে তাগুত সরকারের বক্তব্য আরও আশ্চর্যজনক। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তার এক বক্তব্যে বলে, সীমান্ত হত্যায় বিএসএফের কোনো দোষ নেই। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন বলেছে, বাংলাদেশের দুষ্ট ব্যবসায়ীদের অস্ত্রের ভয়ে যখন ভারতীয়রা গুলি করে তখন সীমান্ত হত্যা হয়। আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা, এরা ওখানে ইলিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয় ভয়ে, কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে। অথচ হিউম্যান রাইটস ওয়াচ জানাচ্ছে, তদন্ত করা মামলার কোনোটিতেই বিএসএফ প্রমাণ করতে পারেনি যে হত্যার শিকার ব্যক্তিদের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র বা বিস্ফোরক পাওয়া গেছে, যার দ্বারা তাদের প্রাণ সংশয় বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকতে পারে। সুতরাং বিএসএফের মেরে ফেলার জন্য গুলি চালানোর দৃষ্টিভঙ্গি জাতীয় ও আন্তর্জাতিক আইনে মানুষের জীবনের অধিকার লঙ্ঘন করে। কেবল সীমান্তেই নয়, এই জঙ্গি গোষ্ঠী রীতিমতো বাংলাদেশের সীমান্তের গভীরে ঢোকে বাঙালি মুসলিমদেরকে হত্যা করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে এবং ধনসম্পদ লুণ্ঠন করছে। And not that they are killing Bangladeshis
who are just at the border areas. They are coming inside of Bangladesh, attacking Bangladeshis, taking away their cattle, their kind of livestock. প্রিয় দেশবাসী, ভারতের পাঁচটা এই গোলামগুলোর কাণ্ড দেখুন, এরা কি করে বাংলাদেশের মন্ত্রী হয়? জঙ্গি গোষ্ঠী বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে নিরীহ বাঙালিদের হত্যা করছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে, ধনসম্পদ লুণ্ঠন করছে, আর এই গাদ্দারগুলো খোদ জঙ্গি গোষ্ঠীর পক্ষে সাফাই গাইছে। আমাদের আহ্বান, যতই দিন যাচ্ছে ভারতের মালাউন মুশরিকদের অসভ্য আস্ফালন বেড়েই চলেছে। তাগুত হাসিনা সরকারকে ব্যবহার করে তারা ভারতের মতো এদেশেও তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে। তারা চায় উপমহাদেশে বৃহত্তর রামরাজত্ব প্রতিষ্ঠা করতে। ভারতে তারা ইতিমধ্যে রামরাজত্ব প্রতিষ্ঠার পথে অনেক দূর এগিয়ে গেছে। সংবিধানের 370 ধারা বাতিল করে তারা কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ করে তারা এখন মসজিদের জায়গায় নির্মাণ করছে রাম মন্দির। গোরক্ষার নামে তারা মুসলিমদেরকে গণহারে হত্যা করছে। কিছুদিন পূর্বেও দিল্লিতে তারা মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। মুসলিমদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে তারা পাশ করেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনের আওতায় তারা ধীরে ধীরে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার পায়তারা করছে। হে বাংলার মুসলিম জনগোষ্ঠী, শয়তানি মিডিয়া ও তাগুত সরকারের জঙ্গি নাটকের ব্যাপারে সচেতন হন। ইসলাম ও মুসলিমদেরকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যে জাহান্নামী প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলুন। বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডের সীমান্তে মুশরিক জঙ্গি গোষ্ঠী বিএসএফের জঙ্গি তৎপরতার বিরুদ্ধে জেগে উঠুন। সর্বোপরি হিন্দুত্ববাদী এই মুশরিক সরকারের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলুন। বিদ্যমান কুফুরি রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে দাওয়াহ ইরাদাত ও জিহাদের পথে সংগ্রাম অব্যাহত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার ফরজ আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।